চলতি বছরের শুরুতে গুজরাটে একটি ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল হয়। বিয়ের আগে বর কনের বাবা মা একে অপরকে নিয়ে পালিয়ে যায়, এতে করে ওই বর কনের বিয়ে ভেঙে যায়। নতুন খবর, পালিয়ে যাওয়ার পর বাড়িতে ফিরে আসলে ফের পালিয়েছে ওই বর কনের বাবা মা। রবিবার ওই দুই পরিবারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। এছাড়া ওই দুই পরিবারের বিভিন্ন সূত্র জানিয়েছে তারা সুরাটে এক ভাড়াবাসায় থাকছেন। হিমত পাণ্ডব, যিনি বরের বাবা 46, ও শুভহানা রাভাল 43, কনের মা, তাদের ছেলে মেয়ের বিয়ের ঠিক কয়েক সপ্তাহ আগে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার দুই সপ্তাহ পর তারা ফিরে আসে। এরপর গত শনিবার তারা ফের পালিয়েছে। তবে প্রথমবার পালিয়ে যাওয়ার পর দুই পরিবারের পক্ষ থেকে থানায় নিখোঁজের মামলা করা হলেও এবার তারা কোনো অভিযোগ করেনি। ভারতের স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, কলেজ জীবনে তারুণ্যের দিনগুলোতে ওই বরের বাবা ও কনের মায়ের মধ্যে প্রেম ছিল, এর জেরেই দুজনেই একে অন্যের হাতে হাত রেখে পালিয়ে যান। জানা যায়, হবু বর ও কনের মধ্যে এনগেজমেন্ট এক বছর আগে হয়। গত ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে তাদের বিয়ে হওয়ার কথা ছিল। Pure Report, Channel Din Rat.